আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নিষেধাজ্ঞার ফলে দেশে কিছু ব্যক্তি জোর পেয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব আরও নিষেধাজ্ঞা এড়াতে চায় সরকার। এবং সর্বশেষ থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ, বিদেশে বিনিয়োগ করতে পারবেন কারা, জানালেন অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। বাংলাদেশের নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর জাতিসংঘের এই যে পদক্ষেপ, এ বিষয়ে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। নিষেধাজ্ঞার ফলে দেশে কিছু ব্যক্তি জোর পেয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বিভিন্ন মহলের চিঠি লেখালেখির ফলে এদেশের কিছু ব্যক্তি যথেষ্ট জোর পেয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রকৃত তথ্য তুলে ধরে সরকার বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন ও সংস্থাগুলোর কাছে ব্রিফিং পাঠাচ্ছে। র্যাবের উপর আরও নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য চিঠি সহ বিভিন্ন তৎপরতা মোকাবেলায় সরকার কি করছে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, কিছু কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন চিঠি নিয়ে বিশেষ করে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে যথেষ্ট জোর পেয়েছে। তারা লেখালেখি করবে, কিন্তু এগুলো ব্যক্তি বিশেষের লেখালেখি। আমাদের বিশ্বাস ওই সংস্থাগুলো এগুলো খুব আমলে নেবে না। মন্ত্রী বলেন, আমরা তবু সেই সংস্থাগুলোকে ব্রিফিং পাঠাচ্ছি। দেশের আসলে কি অবস্থা সে বিষয়ে আমরা সব সংস্থাকে চিঠি দিচ্ছি। আমরা মনে করি আমাদের যে ধরনের সম্পর্ক আছে তাতে ব্যক্তি বিশেষ ও বিভিন্ন লবিস্ট গ্রুপের প্রচারণার খুব একটা সুবিধা হবে না। ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফ করা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিশনে ব্রিফিং আমরা পাঠিয়ে দিয়েছি, সব সংস্থার কাছেও আমরা পাঠাচ্ছি। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকভাবে বৈঠক করছি, কি করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্তগুলো আলোচনার মধ্যে দিয়েই নেব। আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কয়েকজন মিলে বসে প্রতিদিনই কোন দিন কি করা উচিত সিদ্ধান্ত নিই, এগুলো চলমান প্রক্রিয়া। বিদেশে অপপ্রচারের অভিযোগে বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের অমঙ্গল যারা চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার আপনারাই বলেন। আরও নিষেধাজ্ঞা এড়াতে চায় সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, র্যাব এর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় সরকার বেশ কণ্ঠাসা হয়ে পড়েছে। এরই মধ্যে র্যাবকে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে 12টি মানবাধিকার সংগঠন বিশ্ব সংস্থাকে চিঠি দেওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় সরকারের উদ্বেগ আরও বেড়েছে। সরকারের ভেতরে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে দশ ও সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের ফল এটি। এখন আরও নিষেধাজ্ঞার খড়গে যেন পড়তে না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। গত নভেম্বরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বরাবর এক চিঠিতে 12 মানবাধিকার সংস্থা র্যাবকে শান্তি রক্ষা মিশনে নিষিদ্ধ দাবি জানায়। হিউম্যান রাইটস ওয়াচ গত 20 জানুয়ারি এ চিঠি প্রকাশ করে। ওই চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনের একটি হিউম্যান রাইটস ওয়াচ, এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও রয়েছে এ তালিকায়। এর আগে গত 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও এর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করলেও সরকারের ভিতরে দুশ্চিন্তা বেড়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন নিষেধাজ্ঞা সরকারকে চাপে ফেলার কৌশল। এর সঙ্গে বিএনপি জামায়াত জড়িত দলটির এই নীতি নির্ধারকরা আরো বলেন, বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রকে মিথ্যা বুঝিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করতে সক্ষম হয়েছে। শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে বলে বিশ্বাস করেন ক্ষমতাসীন দলের নেতারা। জাতীয় সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় লাগবে, তারা চেষ্টা করে যাচ্ছেন। ষড়যন্ত্র দাবি করে শুরুতেই নিষেধাজ্ঞার বিষয়টি উড়িয়ে দিতে চাইলেও এখনও অনেকটা নমনীয় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালি থেকে শুরু করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পথ বেছে নিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা করতে ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রের এই অংশ এই নিষেধাজ্ঞা, তবে নিষেধাজ্ঞার বিষয়টি আমলে নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার। বিদেশে কর্মরত মিশনগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে কাজ করছে। শীঘ্রই
এই নিষেধাজ্ঞার কবল থেকে বেরিয়ে আসব। ফারুক খান বলেন, ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী সফর শেষ করে এলে এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্র সফরে যাবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা পর্যালোচনা করলে দেখা যায় এটি অন্যায় ও নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার পর গত 13 ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি দেখার জন্য 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই 3 মন্ত্রীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা করতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে, শীঘ্রই এর সুফল আসবে। তিনি বলেন, আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই, পররাষ্ট্রমন্ত্রী সব করছেন, তিনিই সব জানেন। নাম প্রকাশ না করার শর্তে সরকারের আরেক মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিক কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কোন প্রতিষ্ঠান, কর্মকর্তা বা সেক্টরের কেউ যাতে নিষেধাজ্ঞার বেড়াজালে পড়তে না হয় সেদিকে বিশেষ নজর দিয়ে কূটনীতিকদের কাজ করতে বলা হয়েছে। প্রভাবশালী দেশগুলোতে গুরুত্বপূর্ণ যেসব বাংলাদেশি বসবাস করছেন তাদের সহযোগিতা চেয়েছে কূটনৈতিক দপ্তরগুলো। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, যেসব দেশে আওয়ামী লীগের সংগঠন রয়েছে সেসব সংগঠনের নেতাদেরও এই ইস্যুতে সক্রিয় হতে বলা হয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এক নেতা ও সাবেক মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন, এই নিষেধাজ্ঞার তালিকা যাতে কোনোভাবেই দীর্ঘ না হয় সেদিকে বিশেষ যত্নশীল হয়ে কাজ করার জন্য কূটনৈতিক দপ্তরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষত এই নিষেধাজ্ঞা যেন অন্য আর কোনো কর্মকর্তাদের উপর না আসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দেশ রূপান্তরকে বলেন, এই নিষেধাজ্ঞা বিএনপি জামাতের দেশ বিরোধী তৎপরতার অংশ, তাদের লবিস্ট নিয়োগ করার কৌফল। তারা লবিস্ট নিয়োগ করে মিথ্যা বলে যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ প্রয়োগের একটি কৌশল হাতে পেয়ে গেছে। আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন দেশ রূপান্তরকে বলেন, আমরা দুটি সার্বভৌম রাষ্ট্র, আলাদা জাতি, আমাদের মতের অমিল নেই, কিন্তু উপলব্ধি ও কর্মপদ্ধতি সব ক্ষেত্রেই একরকম হবে এমন আশা করা ঠিক নয়। বিভিন্ন সাজানো তথ্য উপাত্ত কল্প সাহিত্য দেখে তাদের সিদ্ধান্ত দিয়েছে যার সঙ্গে সত্যের মিল নেই। র‍্যাবকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধের দাবি জানিয়ে 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে মাহমুদ স্বপন বলেন, জাতিসংঘ আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয়। বিদেশে বিনিয়োগ করতে পারবেন কারা, জানালেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, দেশের ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ ভালো উদ্যোগ, এর ফলে দেশের মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে, সবাই বিদেশে বিনিয়োগ করতে পারবে না, এ বিষয়েও পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী। বিদেশে বিনিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আমরা নিয়ম করে দিয়েছি, সবাইকে অ্যালাউ করা হয়নি, অ্যালাউ করা হয়েছে যারা এক্সপোর্ট করেন, নিজের অ্যাকাউন্টে এক্সপোর্টের বিপরীতে রিটেনশন মানি থাকে, সেখান থেকে তাদের এক্সপোর্টের 20% তারা বিদেশে বিনিয়োগ করতে পারেন। সেই 20% ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে গ্রোস এসেস থেকে লাইবিলিটির বাদ দিলে যে নেট এসেস সেখান থেকে সর্বোচ্চ 25% টাকা তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন। রোববার দুপুরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে অর্থমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। চলতি বছর দেশি বিদেশি বিনিয়োগে 25% কমে গেছে, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনিয়োগ অন্য জিনিস, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, উন্নয়নশীল দেশের কাতারে আরও অন্যান্যরাও আছে, সব দেশই তাদের ফরেন এক্সচেঞ্জ রেটেটা আস্তে আস্তে অনুমোদন করে, জনগণের বিদেশি বিনিয়োগের জন্য এটা করা হয়, আমরাও সেই পথে যাচ্ছি। আমরা মনে করি আমাদের বিদেশি বিনিয়োগ হলে সেখান থেকে আয় আসবে, আমাদের জনগণই সেখানে গিয়ে চাকরি করবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মোস্তফা কামাল বলেন, আমাদের দেশের মানুষজন অনেক বেশি সৃজনশীল আইডিয়া নিয়ে আসছেন এবং তারা বিদেশে বিনিয়োগ করার চেষ্টা করছেন। বিদেশে বিনিয়োগ অন্যায় কিছু নয়, যদি অনুমতি না দেন তাহলে এটা চলে যাবে খণ্ডির মাধ্যমে বিভিন্ন জায়গায়, তার চেয়ে যদি আমরা অফিসিয়ালি অনুমোদন করি সেটাই ভালো। তিনি বলেন, আমরা যদি বন্ধ করে রাখি, অন্যদের অ্যালাউ না করি, তাহলে আমরা পিছিয়ে থাকব। আমি মনে করি এটা আমাদের ভালো উদ্যোগ, এটা নিয়ে আমরা অনেক কাজ করছি। বিষয়টি হলো আমাদের দেশের লোকজন প্রতিযোগিতামূলক মনোভাবে অনেক বেশি, আমাদের সক্ষমতা অনেক বেশি।